সাংবাদিক রোজিনার গ্রেপ্তার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় চলছে সাংবাদিকদের বৈঠক। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ হাসান, আইনমন্ত্রী কি বললেন? প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এবং গতকাল তাকে সচিবালয়ে 6 ঘন্টার মতো আটকে রেখে যে হেনস্থা করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সচিবালয়ে যারা নিয়মিত সংবাদ কাভার করেন তাদের যে সংগঠন, সেই সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, অন্যান্য সাংবাদিকরা রয়েছেন। তারা আইনমন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, আইনমন্ত্রী তাদের কথা শুনছেন, এখনও বৈঠক চলছে। বৈঠক শেষে হয়তো কোনো একটি পক্ষ সাংবাদিকদের, আমরা এখানে যারা গণমাধ্যম কর্মীরা বাহিরে অপেক্ষা করছি বাসার বাহিরে, তাদের কি সিদ্ধান্ত আইনমন্ত্রীর পক্ষ থেকে আসে এবং আইনমন্ত্রী তাদের কি আশ্বাস দেন এই রোজিনা ইসলামের বিষয়, সেটি হয়তো আমরা জানতে পারবো। তবে শুরুর দিকে যেটি জানা গেছে যে আইনমন্ত্রী তিনি এই ঘটনাটি গতকাল সন্ধ্যা থেকে অবহিত এবং তিনি ঘটনাটি জানেন এবং পর্যবেক্ষণ করছেন। সাংবাদিকরা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন, কোন আইনে মামলা হয়েছে, কি কি ধারা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগগুলো আনা হয়েছে এবং তাকে সচিবালয় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের রুমে আটকে রেখে কিভাবে নির্যাতন এবং হেনস্থা করা হয়েছে, সে বিষয়গুলো সাংবাদিকরা আইনমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। তিনি তাদের কথা শুনছেন, বৈঠক চলছে, বৈঠক শেষ হওয়ার পরে আইনমন্ত্রীর আশ্বাস বা তার সিদ্ধান্ত আমরা জানতে পারব। যেটি হচ্ছে সাংবাদিকদের, এই সাংবাদিক রোজিনা ইসলামের এই হেনস্থা এবং গ্রেফতারের পর থেকেই কিন্তু এই সাংবাদিকদের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা তারা সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাথে বৈঠক এবং যোগাযোগ করছেন। গণমাধ্যম কর্মীদের সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, আন্তর্জাতিক যেই গণমাধ্যমগুলো রয়েছে, তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং লাগাতার এবং ধারাবাহিক যে প্রতিবাদ, ধারাবাহিক যেই এই বিষয় নিয়ে রোজিনা ইসলামের যে নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে তারই অংশ হিসেবে এই রাত 9টার পরে আইনমন্ত্রী সরকারি বাসভবন গুলশানে এখানে বৈঠক চলছে। বৈঠকের পরে পরবর্তী কি সিদ্ধান্ত আসে সেটি পরে জানিয়ে দিতে পারবো। সুরভি, নিশ্চয়ই জাহিদ হাসান, বৈঠক শেষ হলে আলোচনায় কি বেরিয়ে এলো সে তথ্য নিশ্চয়ই আমরা দর্শকদের জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।